আসসালামু আলাইকুম। বিগত সালে নিয়োগ পরীক্ষাগুলো থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ এবং কমন বাগধারা নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই ভিডিওটি। ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এখানেই। 99-এর ধাক্কা বাগধারাটির অর্থ কি? বাগধারাটির অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি। হাতের পাশ বাগধারাটি কোন অর্থ প্রকাশ করে? শেষ সম্বল। শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ কি? আসন্ন বিপদ। লেজে খেলানো বাগধারাটির অর্থ কি? বশীভূত করে রাখা। চাঁদের হাট বাগধারাটি কোন অর্থ প্রকাশ করে? প্রিয়জনের সমাগম। গড্ডলিকা প্রবাহ বাগধারাটির অর্থ কি? অন্ধ অনুকরণ। আদায় কাজকলায় বাগধারাটি কোন অর্থ প্রকাশ করে? শত্রুতা বা দাকুমরা সম্পর্ক। রুই কাতলা বাগধারাটির অর্থ কি? প্রভাবশালী বা নেতৃস্থানীয় ব্যক্তি। একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ কি? বাগধারাটির অর্থ সৌভাগ্যের বিষয়। অথই জলে পড়া বাগধারাটির অর্থ দিশেহারা হওয়া। অহিনুকুল বাগধারাটির অর্থ কি? ঘোর শত্রুতা। অগ্নিশর্মা বাগধারাটির অর্থ অত্যন্ত রেগে যাওয়া। আকাশ থেকে পড়া বাগধারাটির অর্থ কি? অপ্রত্যাশিত। এক বনে দুই বাঘ বাগধারাটির অর্থ প্রবল প্রতিদ্বন্দ্বী। কলকে পাওয়া বাগধারাটির অর্থ কি? পাত্তা পাওয়া। শরতের শিশির বাগধারাটির অর্থ ক্ষণস্থায়ী। ধামা ধরা বাগধারাটির অর্থ কি? তোষামতকারী। এক চোখা বাগধারাটির অর্থ পক্ষপাতদুষ্ট। ভূষণ্ডীর কাক বাগধারাটির অর্থ কি? বাগধারাটির অর্থ দীর্ঘায়ু ব্যক্তি। কাঠের পুতুল বাগধারাটির অর্থ নির্জীব। চোখের বালি বাগধারাটি কোন অর্থ প্রকাশ করে? শত্রু বা চক্ষুশূল। দুধের মাসি বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু। 18 মাসে বছর বাগধারাটির অর্থ কি? ঢিলেমি আলসেমি বা দীর্ঘসূত্রিতা। সাতকাহন বাগধারাটির অর্থ প্রচুর পরিমাণ। শিখে সেরা বাগধারাটির অর্থ হঠাৎ সৌভাগ্য। চিনির পুতুল বাগধারাটি কোন অর্থ প্রকাশ করে? পরিশ্রম কাতর বা একটু পরিশ্রমে যার শরীর ভেঙে পড়ে। উলুখাগড়া বাগধারাটির অর্থ কি? গুরুত্বহীন ব্যক্তি। এলোপাথারি বাগধারাটির অর্থ কি? বাগধারাটির অর্থ বিশৃঙ্খলা। দফা নিকাশ বাগধারাটির অর্থ কি? এর অর্থ হবে সমূহ সর্বনাশ। ইঁদুর কপালে বাগধারাটির অর্থ মন্দভাগ্য। ঘটিরাম বাগধারাটির অর্থ কি? এর অর্থ হবে অপদার্থ। হজবড়ল বাগধারাটি কোন অর্থ প্রকাশ করে? বিশৃঙ্খলা। ব্যাঙের সর্দি বাগধারাটির অর্থ কি? অসম্ভব ঘটনা। সাক্ষী কপাল বাগধারাটির অর্থ নিষ্ক্রিয় দর্শক। অকাল কুষ্মাণ্ড বাগধারাটির অর্থ কি? অপদার্থ বা অকেজ। আকাশ পাতাল বাগধারাটি কোন অর্থ প্রকাশ করে? প্রচুর ব্যবধান অর্থ প্রকাশ করে। উড়ো চিঠি বাগধারাটির অর্থ বেনামি পত্র। কেতা দুরস্ত বাগধারাটির অর্থ পরিপাটি। বুদ্ধির ঢেকি এর অর্থ হবে নিরেট মূর্খ। মগের মুল্লুক বাগধারাটির অর্থ কি? অরাজক দেশ। গোবর গণেশ বাগধারাটি যে অর্থ প্রকাশ করে? মূর্খ। ননির পুতুল বাগধারাটির অর্থ কি? শ্রম বিমুখ। রাবণের চিতা বাগধারাটির অর্থ চির অশান্তি। খয়ের খা বাগধারাটির অর্থ কি? চাটুকার। শকুনি মামা বাগধারাটির অর্থ কি? কুচক্রি লোক। পটলতলা বাগধারাটি কোন অর্থ প্রকাশ করে? মারা যাওয়া অর্থ প্রকাশ করে। গাছপাথর বাগধারাটির অর্থ কি? হিসাব নিকাশ। ঠোটকাটা বাগধারাটির অর্থ বেহায়া বা স্পষ্টভাষী। হাত কামড়ানো বাগধারাটির অর্থ কি? আফসোস করা। সেরা চুলে খোপা বাঁধা বাগধারাটির অর্থ পরকে আপন করার চেষ্টা। বিড়ালের আড়াই পা বাগধারাটির অর্থ বেহায়াপনা। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।
ভিজাবিরাল বাগধারাটি কোন অর্থ প্রকাশ করে? কপটাচারী। আক্কেল সেলামি বাগধারাটির অর্থ বোকামির দ্বন্দ্ব। পঞ্চমুখ বাগধারাটি কোন অর্থ প্রকাশ করে? প্রশংসায় মুখরিত হওয়া অর্থ প্রকাশ করে। কলি সন্ধ্যা বাগধারাটির অর্থ কি? দুঃখের সূচনা বা দুঃখ শুরু হওয়া। ঝাঁকের কই এই বাগধারাটির অর্থ একই দলের লোক। কাঁঠালের আমসত্ত্ব বাগধারাটির অর্থ কি? অসম্ভব ব্যাপার। পাথরে পাঁচকিল বাগধারাটির অর্থ প্রবল সৌভাগ্য। অর্ধচন্দ্র বাগধারাটির অর্থ গলা ধাক্কা। চুনোপুটি বাগধারাটি যে অর্থ প্রকাশ করে, তুচ্ছ বা সামান্য ব্যক্তি। তামার বিষ বাগধারাটির অর্থ কি? অর্থের কুপ্রভাব। নাটের গুরু বাগধারাটির অর্থ মূলনায়ক। তালপাতার সেপাই বাগধারাটির অর্থ কি? অতিশয় দুর্বল। ঘাটের মরা বাগধারাটির অর্থ অতি বৃদ্ধ। গোফ খেজুরে বাগধারাটির অর্থ কি? নিতান্ত অলস। তাসের ঘর বাগধারাটির অর্থ কি? বাগধারাটির অর্থ ক্ষণস্থায়ী। কুলকাঠের আগুন বাগধারাটির অর্থ তীব্র জ্বালা বা তীব্র যন্ত্রণা। শকুনি মামা এর অর্থ কি? কুচগ্রী লোক। চিনির বলদ বাগধারাটির অর্থ কি? এর অর্থ হবে নিষ্ফল পরিশ্রম। ব্যাঙ্গের আধুলি বাগধারাটির অর্থ কি? এর অর্থ হবে সামান্য সম্পদ। সুখের পায়রা এর অর্থ সুসময়ের বন্ধু। লেফাফা দুরস্ত বাগধারাটির অর্থ কি? বাইরের ঠাট বজায় রেখে চলা। আঙ্গুল ফুলে কলাগাছ এর অর্থ কি? অবিশ্বাস্য উন্নতি। আষাঢ়ে গল্প বাগধারাটির অর্থ আজগুবি কাহিনী। রাহুর্দশা বাগধারাটির অর্থ কি? দুর্দিন। অকালফক্ক বাগধারাটির অর্থ কি? ইসরে পাকা। সাফে নেউলে বাগধারাটির অর্থ ভীষণ শত্রুতা। বিড়াল তপস্বী বাগধারাটির অর্থ কি? ভণ্ড সাধু। উত্তম মাধ্যম বাগধারাটির অর্থ কি? প্রহার করা। হাত ভারী বাগধারাটির অর্থ হবে কৃপণ। নদের চাঁদ বাগধারাটির অর্থ অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। ঘরের শত্রু বিভীষণ এর অর্থ হবে অভ্যন্তরীণ শত্রু। হাত ধুয়ে বসা বাগধারাটির অর্থ কি? এর অর্থ হবে আশা ত্যাগ করা। গভীর জলের মাছ বাগধারাটির অর্থ সুচতুর ব্যক্তি বা যার অনেক বুদ্ধি আছে। আমরা কাঠের ঢেকি এর অর্থ কি? অপদার্থ। আকাশ ভেঙে পড়া বাগধারাটির অর্থ আকস্মিক বা হঠাৎ বিপদে পড়া। হাত টান বাগধারাটির অর্থ কি? চুরির অভ্যাস। খণ্ডপ্রলয় বাগধারাটির অর্থ ভীষণ গণ্ডগোল। আটঘাট বাধা বাগধারাটির অর্থ কি? বাগধারাটির অর্থ প্রস্তুতি নেওয়া। অদৃষ্টের পরিহাস এর অর্থ হবে ভাগ্যের নিষ্ঠুরতা। জিলাপির ফ্যাস বাগধারাটির অর্থ কি? কুটিল বুদ্ধি বা কুটিলতা। চাঁদের হাট বাগধারাটির অর্থ হল আনন্দের প্রাচুর্য। ভরাডুবি বাগধারাটির অর্থ কি? সর্বনাশ। ঠোটকাটা বাগধারাটির অর্থ কি? স্পষ্টভাষী। নয় ছয় বাগধারাটি কোন অর্থ প্রকাশ করে? কথা দিয়ে কথা না রাখা অর্থ প্রকাশ করে। সাত খুন মাফ বাগধারাটির অর্থ কি? অত্যাধিক প্রশ্রয়। হাত গুটানো বাগধারাটির অর্থ কি? কাজ্যে বিরতি। ব্যাঙের সদ্যি এর অর্থ কি? অসম্ভব ঘটনা। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।